বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সাইমা ওয়াজেদ পুতুল। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়। পহেলা ফেব্রুয়ারি থেকে সাইমা ওয়াজেদ আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। বর্তমান পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং এর স্থলাভিষিক্ত হবেন সাইমা ওয়াজেদ পুতুল। গত বছর ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির 76তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন ডক্টর সাইমা ওয়াজেদ।